জাপান জুড়ে বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে এতে আক্রান্ত হয়ে মারা গেছে প্রচুর মুরগি পরিস্থিতি এতটাই জটিল হয়েছে যে দেশটির অনেক জায়গায় বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া মুরগি পুঁতে ফেলতে পর্যাপ্ত জায়গা পাওয়া যাচ্ছে না দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম এনএচকে এর এক প্রতিবেদনে বলা হয়েছে জাপানের ছাব্বিশটি প্রিফেকচার বা প্রদেশের সবগুলোতেই গত কয়েক মাসে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে এর মধ্যে ষোলোটিতেই বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া মুরগি পুঁতে ফেলার জন্য এখন আর পর্যাপ্ত জায়গা নেই বার্ড ফ্লু ছড়িয়ে পড়া আক্রান্ত স্থানীয় কর্তৃপক্ষ খামারগুলোকে আক্রান্ত মুরগি মেরে ফেলা নির্দেশ দিয়েছে কিন্তু সমস্যা দেখা দিয়েছে এর পরবর্তী পদক্ষেপ নিয়ে মৃত মুরগি পুঁতে ফেলার জন্য খামারিরা জায়গা পাচ্ছেন না এনএইচকে প্রতিবেদনে আরও বলা হয়েছে এবারের মৌসুমে জাপানের খামারগুলোয় বার্ড ফ্লুতে এক কোটি সত্তর লাখের বেশি মুরগির প্রাণ গেছে দেশটির ইতিহাসে আগে কখনোই একসঙ্গে এত মুরগি বার্ড ফ্লুতে আক্রান্ত হয়নি এর আগে দু সালে জাপানে ব্যাপক হারে বার্ড ফ্লু সংক্রমণ ছড়িয়ে পড়েছিল ওই সময় দেশটিতে নিরানব্বই লাখের বেশি মুরগি এতে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে জাপানে মুরগির খাবারের দাম আগের তুলনায় অনেক বেড়ে গেছে এর সঙ্গে যুক্ত হয়েছে বার্ড ফ্লুর সংক্রমণ এর প্রভাব পড়েছে বাজারে দেশটিতে মুরগি ও ডিম দুটোরই দাম এখন বাড়তির দিকে এই পরিস্থিতিতে চ্যালেঞ্জের মুখে পড়েছেন জাপানের পোল্ট্রি খাতের খামারিরা